তো বন্ধুরা চলে এসেছি জাস্ট সেই সেলিব্রিটি যেই সেলিব্রিটি আপনাদের আনলক ম্যাজিক আমরা বানিয়েছিলাম ইয়েস ম্যান ইয়া ওই ভাষাটা বলে দাও কোনটা ওইটা চলো তো বন্ধুরা আজকে আমরা করতে চলেছি কিউব চ্যালেঞ্জ মাঝে মাঝে যখনই আমরা ফ্রি টাইম পাই দুজন কিন্তু বসে যাই আমরা চ্যালেঞ্জে তো জাস্ট কিছুদিন ধরে এও কিন্তু জিততে শুরু করে দিয়েছে তো যাই হোক আমরা এটা আজকে ভিডিও চ্যালেঞ্জ করতে চলেছি যে কে আগে এই কিউবকে সলভ করতে পারে তো ভিডিওকে সামনে হো রা হ্যায় না তো আজ গলতি জ্যাদা হো সকতা হ্যায় মানে বাংলায় বলো বাংলায় বন্ধুরা হিন্দি বাংলা করতে করতে কখন যে কোন ভাষা বলে ফেলি তো জাস্ট কোনটা নিতে চাইছো ওকে আই পিক দিস ওয়ান ওকে তাহলে আমরা দুজনের দুজনের আলাদাটা মিক্স করে দিই তো আমরা এখন দুজনের কিউবটা মিক্স করছি তাতে যেন কোনো রকম কাউকে সহজ যেন না হয়ে যায় খুব হার্ড মিক্স করার চেষ্টা করছি আই থিঙ্ক এখানে হিংসম করতে পারি কিছু করার নাই ডান 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 ওকে ওকে আমি এটা মিক্স করে দিচ্ছি বন্ধুরা ভালোভাবে লক্ষ্য করবেন এটা কিন্তু সত্যি একটা চ্যালেঞ্জিং ভিডিও হতে চলেছে আচ্ছা চ্যালেঞ্জ যে হচ্ছে ফ্রি ফ্রি চ্যালেঞ্জ বেট রাখো কি বেট রাখা যায় 500 রুপিস আমার পকেটে কিন্তু এটা 500 টাকার নোট আর 200 টাকার নোট ছিল আমার পকেটে নাই ফোন পে করে দেবো ওকে সো 700 টাকা আছে বলি 700 টাকা লাগাচ্ছি না ওকে 500 টাকা এটা মানে কোনো গেম গেম শুধুমাত্র আর কিছুই নয় থাকছে এটা এখানে নামানো ওকে ওই ভাষাতে বলো না ভালো লাগবে বেশ ঠিক আছে কিছু সবাই পছন্দ করবে সবাই পছন্দ করবে তোমার ভাষা আচ্ছা ওকে না কেউ কিছু করো ক্যামেরার সামনে যাও একবার চেক করে নাও একদম স্ক্যাম্বল আছে যদি দিতে পারো কেউ এনি ওয়ান যদি ওকে বন্ধুরা আমি কিন্তু এটাকে একবার বললাম খুব হার্ড দিয়েছে ইয়ে কিন্তু ওকে রেডি রেডি তো জাস্ট বন্ধুরা টাইমিং আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তাছাড়া আমাদের এখান থেকে রাজুদা বসে আছে ও কন্ট্রোল করছে গো বললে আমরা কিন্তু শুরু করব খেলা তো জাস্ট রাজুদা রেডি তুমি 1 2 3 ওকে ইটস টু হার্ড সরি সরি সো বন্ধুরা অবশ্যই কোনো রকম স্ক্রিপ্ট হবে না ভিডিও একেবারে অরিজিনাল ভিডিও চলছে বেশি কথা বললে হবে না আমি আবার ভুল করে ফেলবো কারণ এটা অভ্যাস আছে না ও মাই গড এই গুটিটা একটু প্রবলেম করে জানো তো অ্যাকচুয়ালি আমার এটাও আজকে আমি খুব স্লো চলছি কেন আমি তো কিছু বুঝতেই পারছি না বুঝতে পারছি না আমার হাত আজকে ঘুরছেই না মনে হচ্ছে শিষ্য আগে যে চলে যাচ্ছে ওকে কুল 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 ওকে সো প্রথমবার কিন্তু এতটা কম বেশি মানে এতটা কম বেশিতে করে ফেলেছে আমি জাস্ট ধারণা করতে পারি এর মধ্যে কোনো ট্রিক করনি তো নো 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 কোনো ট্রিক নাই তুমি স্ক্রাম্বল করেছো নিজে থেকে আমি এটাতে কিছু জানতাম ওকে নো প্রবলেম আমরা এই চ্যালেঞ্জটা আরেকটু আগে নিয়ে যেতে চাই কারণ মানে আমি আচ্ছা সত্যি কথা বলবো এর আগে কোনোদিন এতটা আগে পেছনে আমাদের হয়নি না এটা হয়নি অবশ্যই কিন্তু এখন আমি একটু আই থিঙ্ক আমার এই গুটিটা একটু প্রবলেম করছে কারণ ইয়ে পর্যন্ত ফেসে যায় আর এটা হলো একবারে কুল স্পিডে করে চলো আর একবার চ্যালেঞ্জিং হবে অবশ্যই 500 টাকা তোমার কিপ অন চেঞ্জিং আমরা চেঞ্জ হ্যাঁ কিউব চেঞ্জ হবে অলরাইট ওকে ওকে কেউ যদি স্ক্রাম্বল করে দিতে পারে তাহলে কোনো প্রবলেম না আমাদের আমরা নিজে নিজে স্ক্রাম্বল করে দিচ্ছি এটা তোমার জন্য আমি স্ক্রাম্বল করছি তুমি এটা আমার জন্য করো বন্ধুরা সত্যি কথা বলতে ক্যামেরার মধ্যে এতটা পাওয়ার মধ্যে চলে আসবে কোনো বুঝতেই পারিনি থ্যাঙ্কস বেডি 1 মিনিট ইটস অলওয়েজ হ্যাপেন 7 সেকেন্ডের মধ্যে বিশাল করে ফেলেছে 1 মিনিট 7 সেকেন্ড মানে আমি কাজ করতে করতে এতটাই ব্যস্ত থাকি যে এইসব নিয়ে আমার কালচার থাকে না ইয়ে কিন্তু কিছুদিন আগে থেকে মানে কিউ কিনে না অলরেডি এত প্র্যাকটিস করছে যাই হোক ম্যাক্স ম্যান পারফেক্ট ইয়েস যতটা যে জিনিসের উপর টাইম দেবে ততটা কুল হয় আই থিংক আমি স্ক্যাম্বল করে ফেলেছি এর থেকে আমার বেশি কিছু করার নেই 3 না আমি এটাতে খুঁজে পাচ্ছি না ওকে আই থিংক কুল 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 আচার কুলের আচার সব কিছু হবে কিন্তু তার আগে আমি একটা জিনিস এখনো খুঁজে পাচ্ছি না কেন আমি এত কনফিউজ ওহো এটা আটকে যাচ্ছে ইটস স্টাক এটা একদম আটকে যাচ্ছে আমার হাতে এটাই তো আমার সাথে প্রবলেম হচ্ছে ওকে নো প্রবলেম নো প্রবলেম নো প্রবলেম নো প্রবলেম এখানে দাঁড়িয়ে যাও এখানে দাঁড়িয়ে যাও তো যাক বন্ধুরা গুটি যদি একবার কিউব থেকে ছেড়ে মানে পড়ে যায় বা কোনো রকম বেরিয়ে যায় তাহলে কিন্তু গুটি গোলমাল হতে পারে যার কারণে আমরা গেমটা আবার প্রথম থেকে শুরু করতে চাইছি 2 3
रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। সাধারণত ঠিক যে কে উইনার সেটা বিচার করা মুশকিল, তো আমি কিন্তু আরেকবার এই মানে জাম কিউবটা নিয়ে কিন্তু আমি আরেকবার করব আর আমাকে এটা আর তোমাকে ইজিটা দেবো, আর এটাই আমাদের শেষ গেম। এই গেমে যে জিতবে 500 টাকাটা অরিজিনালি তার হয়ে যাবে কিন্তু, ঠিক আছে? তো চলুন ফটাফট ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা আমরা একেবারে স্ক্যাম্বল করে দিয়েছি দুজনে দুজনের কিউবটা, এখন রাজুদা স্টার্ট বললে আমরা শুরু করব। 500 টাকার নোটটা যে তুমি আমার পকেট থেকে নিয়ে নেবে সেটাও তো আমাকে মনে রাখতে হবে, ধরে নাও। আরে এই মাত্র গুটিটা খুব ফেটে যায়, এই কিউবটার গুটিটা খুব মানে কি বলবো এতটা জাম হয় মানে আপনাকে বলে বোঝাতে পারবো না, কারণ এটা এটা এর দোষ নয়, কারণ আমি এই কিউবটা থেকে অনেকজনকে এটা শিখিয়েছি আর সকলে এই কিউবটাকে ইউজ করেছে, যার কারণে এটা কিন্তু অ্যাকচুয়ালি খুব প্রবলেম হয়। ও শিট, আমি মনে হয় যেন কোথাও ভুল করে ফেলেছি। ইয়েস, ভুলে গেছে, দাঁড়িয়ে যাবো, আমি আমি হেরে যাচ্ছি, কিছু করার নেই, জাস্ট আমি কিন্তু ভুল করে ফেলেছি। ওকে, সো আই থিঙ্ক আমি কিন্তু আজকের উইনার হয়ে গেলাম না, জাস্ট এটা হলো আমাদের বিশাল। তো ফার্স্ট টাইম উনি আজকে দুবার জিতলেন আমার সামনে, এটা আমি কোনোদিন অরিজিনালি মানে আমি কোনোদিন ধারণা করতে পারিনি যে ক্যামেরার সামনে জিতে যাবে। তো যাই হোক, আপনি কোনো সময় গুরু গুরু কোনো সময় ছাত্র হয়ে যায়। তো জাস্ট ভালো লাগলো, কংগ্রাচুলেশন, ফার্স্ট টাইম ক্যামেরার সামনে তুমি দুবার জিতলে। আর এই 500 টাকা নোটটা দিতে কষ্ট হচ্ছে, কিছু করার নাই। নাম্বারটা কত ছিল জানো? 48 06 06। বাহ, তোমার জন্য খুব ফেভারিট নাম্বার, তো 500 টাকা তোমাকে দেওয়া হলো। আর বন্ধুরা এরকম ধরনের চ্যালেঞ্জ করলে আর একটু ভালোভাবে প্র্যাকটিস করে আসতে হবে, মানে আমি কী করব আপনাদেরকে ভিডিও কন্টেন্ট দিতে দিতে আমি এসব আর টাইমই পাই না। আরে দেবো এই করতে করতে কিউব নিয়ে অনেক সময় লাড়ালাড়ি করে। তো যাই হোক, জাস্ট তুমি জিতে গেছো, কংগ্রাচুলেশন, থ্যাংকস। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। 1 মিনিট 10 সেকেন্ড লাস্ট টাইম ওর যেটা ও মানে করলো কমপ্লিট, আর তার আগেরটা আমি করেছিলাম 56 সেকেন্ড, স্যার 56, তার আগে তুমি করেছিলে 1 মিনিট 7 সেকেন্ড। তো জাস্ট আমাদের কিন্তু কোনো ব্যাপার না, মানে জাস্ট 1 মিনিট টাইমটা নর্মাল ব্যাপার কিউবের জন্য। তো জাস্ট বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর লাইক করবেন, আর তাছাড়া তো নতুন নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলের মাধ্যমে আমরা কমেডি, ফানি, ম্যাজিক ট্রিক্স বগেরা বগেরা দেখতে পাবেন। তো চলুন দেখাবেন নতুন ভিডিওর সাথে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন বাংলার জাদুকর।